আর যে এই পাশটা দেখতেছেন একেবারে ফাঁকা ক্যানেলের পাশে কিন্তু একেবারে হুম এই যে এই পাশটা ক্যানেলের পাশে যদি বান্ধবীদেরকে নিয়ে আসেন একেবারে নিরিবিলি জায়গা গল্প করার মতন মনে হবে যে আপনি বাইরের দেশে কোনো সুইমিং পুলে রয়েছেন অসম্ভব সুন্দর তাজমহল পিরামিড মস্কোর ঘণ্টা এবং হচ্ছে আইফেল টাওয়ার সব কিছুই দেখতে পারবেন এর ভিতরে আসলে জনপ্রতি টিকিট পড়বে হচ্ছে 50 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও দিস ইজ সোহাগ দর্শক চলে আসলাম উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে হ্যাঁ দর্শক আজকের ভিন্ন জগৎটা একেবারে ভিন্নভাবে তুলে ধরবো এর আগেও ভিন্ন জগতের বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম তবে আজকের ভিডিওটা একটু স্পেশাল হ্যাঁ দর্শক কীভাবে আসবেন কোথায় থাকবেন এবং কোথায় খাবেন পাশাপাশি এখানে একটি রয়েছে সায়েন্স পার্ক অর্থাৎ বিজ্ঞানের যে জাদুখেলা সেটা দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা যাত্রা শুরু করলাম রংপুর শহর থেকে রংপুর শহর থেকে যাব সর্বপ্রথম পাগলাপীর যার দূরত্ব 11 কিলোমিটার এবং পাগলাপীর থেকে চলে আসব 2 কিলোমিটার দূরত্ব গঞ্জিপুর বাজারে গঞ্জিপুর থেকে হাতের বাইরে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তায় যেতে হবে কমপক্ষে 200 গজ এর পরেই হচ্ছে ভিন্ন জগৎ যারা ভিন্ন জগৎ আসবেন এবং প্রবেশ করবেন তাদের জন্য প্রবেশ মূল্য তালিকা দেওয়া রয়েছে এই সেই তালিকাটি দর্শক আমরা এখন আছি ভিন্ন জগতের ভিতরে এটা হচ্ছে মূল ফটক এটা হচ্ছে ভিতর পাশটা মূল ফটকের এবং এর বাইরে পাশে হচ্ছে গেট এই গেট থেকে শুধু হচ্ছে আপনার বাস ট্রাক তারপরে হচ্ছে আপনার মাইক্রো এইসব পরিবহন এই দিক দিয়ে প্রবেশ করবে আর পাশাপাশি যারা সিঙ্গেল আসবে অর্থাৎ আমাদের মতো মানে গাড়ি ছাড়া যারা আসবে তারা এই পাশ থেকে ভিতরে প্রবেশ করবে আর এখানে খুব অসাধারণ একটি মসজিদ রয়েছে দেখেন অসাধারণ মসজিদটি মসজিদটি দেখুন দারুণ ভিন্ন জগতের ভিডিও কিন্তু এর আগে আমি বহুবার দিয়েছি তবে আজকে চেষ্টা করব যে স্পটগুলো রয়েছে এগুলো মানে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব পাশাপাশি মূল যেটা দেখাবো সেটা হচ্ছে সায়েন্স পার্ক এবং হচ্ছে এখানকার আবাসিক হোটেল ভিন্ন জগতে আসলে অবশ্যই গোসলের প্রস্তুতি নিয়ে আসবেন এখানে একটা সুন্দর একটি সুইমিং পুল রয়েছে এই পাশেই জনপ্রতি হচ্ছে 100 টাকা আগে 50 টাকা ছিল এখন হচ্ছে 100 টাকা একটু গোসল করলে একটা আলাদা একটা এনজয় ফিল করবেন আর কি মনে হবে যে আপনি বাইরের দেশে কোনো সুইমিং পুলে রয়েছেন অসম্ভব সুন্দর ভিন্ন জগতের ঠিক একেবারে পশ্চিম পাশে এখানে অনেকগুলো স্টল রয়েছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কেনাকাটাটা করতে পারবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা মানে একেবারে হচ্ছে যে পাহাড় পাশে যে পাহাড় এবং পাহাড়ে যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার পাশে এই দোকানগুলো আর কি এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে এটি হচ্ছে আর্টিফিশিয়াল পাহাড় আর কি এই যে ঝর্ণার পানি উপর থেকে বয়ে আসতেছে একটু দেখুন অসম্ভব সুন্দর খুব ভালো লাগে ওই যে উপরে হচ্ছে ঝর্ণা এখানে বসেও আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন খুব ভালো লাগবে বেশ উপরে গাছপালা আছে এবং খুব সুন্দর ঠান্ডা পরিবেশ আর কি এখানে এই পানিটি গড়িয়ে যাচ্ছে নিচের দিকে
আমরা চলে আসলাম একটি জুরাসিক পার্কে, অর্থাৎ জুরাসিক পার্কে এসে আপনাদেরকে দেখাবো বিশাল বিশাল ডাইনোসর, পাশাপাশি ডাইনোসরের যে বড় বড় ডিম রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন কত বিশাল বিশাল ডাইনোসর। পাশাপাশি এখানে বাচ্চাদের কিছু রাইডস রয়েছে, এই যে উপর দিয়ে কিছু রাইডস এবং নিচে, আর স্পেশালি বাচ্চাদের জন্য একটা রাইডসের এলাকা রয়েছে, আমরা সেখানে এখন যাব। চলুন আমরা সেখানে যাই। দর্শক, এই পাশটা হচ্ছে সমস্ত বাচ্চাদের রাইডস, এই পাশে রয়েছে প্ল্যানেটেরিয়াম, অর্থাৎ নক্ষত্ররাজি, তারা নক্ষত্র দেখার জন্য যে জগৎটি দরকার সেই জগৎটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে এটি একটি রাইডস। দেখেন কত পুরাতন একটি বটগাছ, অনেক পুরাতন। উত্তরবঙ্গে আসলে বিনোদনে ভরপুর বেশ কয়েকটি স্পট রয়েছে। একটু এক ঝলকে দেখার চেষ্টা করেন আর কি। এবং ফটো সেশন করার জন্য কিন্তু অনেক লো প্লেস রয়েছে এখানে, যারা আসবেন এখানে ফটো সেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ প্লেস রয়েছে ফটো সেশনের। এছাড়াও ভূতের জগৎ রয়েছে, বরফের বাড়ি রয়েছে, আপনার হচ্ছে ট্রেন রয়েছে, অ্যারোপ্লেন রয়েছে, চলন্ত অ্যারোপ্লেন সেটা এখানে পেয়ে যাবেন, অনেকগুলো রাইডস। এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে, এই যে এটি একটি রাইডস। এই যে দর্শক, চলে আসলাম হাঁটতে হাঁটতে আইফেল টাওয়ারের সামনে, অর্থাৎ আমাদের এখন রংপুরেই কিন্তু আইফেল টাওয়ার রয়েছে, যেটা ভিন্ন জগতে আসলেই পেয়ে যাবেন। পাশাপাশি এখানে আর্টিফিশিয়াল তাজমহলও রয়েছে, আপনারা দেখতে পারবেন। এই যে এটি হচ্ছে আইফেল টাওয়ার, ঠিক এর পাশেই রয়েছে হচ্ছে আপনার তাজমহল, এই পাশে হচ্ছে বিশ্ব দেখা ভিন্ন জগতে। ভিন্ন জগতে এসে আপনারা বিশ্বকে দেখতে পারবেন, চীনের প্রাচীর সহ তাজমহল, পিরামিড, মস্কোর ঘণ্টা এবং হচ্ছে আইফেল টাওয়ার সব কিছুই দেখতে পারবেন এর ভিতরে আসলে। জনপ্রতি টিকিট পড়বে হচ্ছে 50 টাকা। এই যে পাশেই হচ্ছে আইফেল টাওয়ার, আর চীনের পিরামিড, তারপরে হচ্ছে মস্কোর ঘণ্টা এবং তাজমহল সব এই ভিতরেই আছে। আপনারা এখানে আসলে অবশ্যই এটা কিন্তু ভিজিট করে যাবেন। আর ঠিক আর যে এই পাশটা দেখতেছেন একেবারে ফাঁকা ক্যানেলের পাশে, কিন্তু একেবারে এই যে এই পাশটা ক্যানেলের পাশে, যদি বান্ধবীদেরকে নিয়ে আসেন একেবারে নিরিবিলি জায়গা গল্প করার মতন। দেখেন নারকেল গাছ দিয়ে ঘেরানো, এটা সংস্কার করা হচ্ছে রাস্তাটা, অসম্ভব সুন্দর এই পাশটা, ঠিক মানে তাজমহলের পাশে একেবারে। আপনারা অনেক দূর হেরিয়া ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই পাশটা হচ্ছে একেবারে নিরিবিলি জায়গা গল্প করার জায়গা আর কি। যদি আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন তাহলে এই পাশটা আপনারা সময় কাটাতে পারবেন আর কি। দর্শক, আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আর ভিডিওটি লম্বা করব না,
এবং সামনে একটি চমক রয়েছে, চমকটি হচ্ছে এখানকার ড্রিম প্যালেস। এই ড্রিম প্যালেসে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে পাশাপাশি আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এসে থাকতে পারবেন কিনা সমস্ত তথ্য থাকবে, এবং এই ড্রিম প্যালেসের পরিবেশটা কেমন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও রয়েছে আপনার হচ্ছে সায়েন্স পার্ক, বিজ্ঞানের জাদু খেলা। বিশেষ করে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, পর্যায়ক্রমে সব ভিডিওগুলো চলে আসবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।